ভাবুন তো, আপনি যদি হঠাৎ করে এই যুগ থেকে অতীতের রাজা মহারাজাদের যুগে চলে যান, তাহলে আপনি বিষয়টিকে কিভাবে ফেস করবেন? এমনটি ঘটেছে আজকের মুভির মেন চরিত্র ড্যানভির সাথে। 2022 সালের হাই স্কুলে পড়ুয়া একটি মেয়ে বৃষ্টির পানিতে লাফাতে গিয়ে অদ্ভুতভাবে টাইম ট্রাভেলের মাধ্যমে 1392 সালের রাজা মহারাজাদের যুগে চলে যায়। এরপর নতুন পরিবেশে মেয়েটির সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। শুনলে অবাক হবেন আপনিও। তাহলে চলুন শুরু করা যাক মূল ঘটনা। মুভির শুরুতে ড্যানভি নামের একটি মেয়েকে দেখা যায়, যে ভীষণ অলস এবং পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ নেই। স্কুলে গিয়েও তাকে বকা শুনতে হয়, বাড়িতে এসেও তাকে বকাই শুনতে হয়, সব জায়গাতে শুধু বকাই শোনে। আজ তার মা তাকে অনেক বকা দেয় এবং বলে, এভাবে চললে তুমি কখনো ইউনিভার্সিটিতে চান্স পাবে না। তাতেও তার কোনো মাথা ব্যথা নেই, কাল তার এক্সাম আছে, কিন্তু সে কোনো প্রস্তুতি নেয় না। পরের দিন সকালে সে স্কুলে যাওয়ার সময় তার মা কিছু খাবার দেয় এবং সাথে ছাতাও দিয়ে দেয়, বৃষ্টি হতে পারে এই ভেবে। স্কুলের বাসে উঠে সে পড়ার জন্য বই খুলতে থাকে, আর তখনই তার বইটি পড়ে যায়। বাসে দাঁড়িয়ে থাকা একজন তার বই তুলে দেয়। তাড়াতাড়ি ড্যানভি বাস থেকে নেমে যায়, সেজন্য সে তাকে দেখতে পায় না লোকটা কে ছিল। বাসের মধ্যে সে তার ছাতাটা রেখে আসে, আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, ফলে সে সম্পূর্ণ ভিজে যায়। ভিজতে ভিজতে সে স্কুলের কাছে চলে আসে এবং ভাবতে থাকে সে পরীক্ষার খাতাতে কী লিখবে, কারণ সে কোনো প্রস্তুতিই নেয়নি। সে দৌড়ে পার্কে চলে আসে, ওখানে বৃষ্টিতে অনেক পানি জমা হয়ে থাকে, সে পানিতে পা ভেজানোর জন্য চলে আসে। সে পানিতে এক পা ডোবাতেই সে অদ্ভুত কিছু লক্ষ্য করলো, সে কোনো তলদেশ বা পৃষ্ঠ খুঁজে পাচ্ছিল না। সে তখন জোরে করে সেই পানিতে লাফ দেয়। এর পরের সিনে অতীতের সময়ের রাজা মহারাজাদের সময়ের দৃশ্য দেখানো হয়। আজ রাজমহলে বৃষ্টি হওয়ার জন্য একটি রিচুয়াল করা হচ্ছে। তারা মনে করে যেই দেবতাকে তারা মানে সেই দেবতার পূজা করলে এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে, কিন্তু তাদের রাজা এটা বিশ্বাস করে না। এজন্য সেখান থেকে চলে যেতে যাবে, তখনই তাদের সামনে পানির মধ্যে কুয়া থেকে অদ্ভুত ড্রেস পরা একজন উঠে আসে, আর এটাই ড্যানভি ছিল। তাকে দেখে সবাই ভয় পায়। ড্যানভি যখন তাদেরকে দেখে, সে ভাবে এখানে কোনো সিনেমার শুটিং হচ্ছে, সেজন্য সে তেমন কিছু মনে করে না। তখনই গার্ড তার ওপর অ্যাটাক করে, তখন তার হাত থেকে রক্ত বের হয় এবং সে ভয় পেয়ে যায়। সে তখন বলে, আমাকে এখানে তোমাদের দেবতা পাঠিয়েছে পানির সমস্যা দূর করার জন্য। এটা শোনার পর সকল সৈন্য তাকে কুর্নিশ করে, তখন সে ওখান থেকে পালিয়ে যায় সুযোগ বুঝে। কিন্তু এত বড় রাজমহলে পালানো কষ্টকর ছিল, সে সৈন্যদের পোশাক পরে তাদের সাথে মিশে যেতে চায়, কিন্তু রাজার গার্ড তাকে ধরে ফেলে, তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা তখন বলে, দেখো এখানে 3 বছর থেকে বৃষ্টি হয় না, তুমি কি কিছু করতে পারবে? রাজা তার অভিব্যক্তি দেখে বুঝে যায় সে এটা পারবে না। রাজা তখন ড্যানভির হাত কেটে নেওয়ার নির্দেশ দেয়। তখন সে বলে সে ম্যাথ ও সায়েন্সে পারদর্শী এবং এটার মাধ্যমে তার রাজাকে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবে। তখন তাকে এটার প্রমাণ দিতে বলে, সে কিছু ম্যাথের প্রবলেম সলভ করে দেখায়। এতে রাজা খুশি হয়ে তাকে মারার প্ল্যান ক্যান্সেল করে এবং তার থাকার ব্যবস্থা হয়ে যায় সেখানে। তার মতো দুর্বল স্টুডেন্টের সেখানকার সবাইকে সহজ সহজ ম্যাথ করে অবাক করে দেয়। পুরো রাজ্যে তাকে গণিতজ্ঞ ও বিজ্ঞানী হিসাবে ঘোষণা করা হয়। পুরো রাজ্যে
তার জয় জয়কার শুরু হয়। সে রাজাকে ম্যাথ পড়াতে শুরু করে, সহজ সহজ যোগ বিয়োগের ম্যাথ শেখায় রাজাকে, যেটা ছোট বাচ্চারাও পারে। এ সকল ম্যাথ করিয়ে সে খুব মজা পাচ্ছিল। রাজার সাথে বিভিন্ন গেম খেলতে শুরু করে, রাজার সাথে ফ্রাঙ্ক হতে শুরু করেছিল। সে রাজাকে বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট কুক করা খাবার খাওয়ায়, যা খেয়ে রাজা খুশি তো হয় ঠিকই, কিন্তু পেটে সহ্য হয় না, ডাইজেস্টের প্রবলেম হয়। তখন সে বাবুর্চিদেরকে এটা বোঝায় এবং জানায় তার লুজ মোশন হয়েছে, এবং এর জন্য কি খাওয়ালে রাজা ঠিক হয়ে যাবে সেটিও বলে। এতে রাজা ঠিক হয়ে যায়। এভাবেই তাদের সময় যেতে থাকে। তারা দুজনে একসাথে খুব ভালো সময় কাটাচ্ছিল। ড্যানভির ফোনে তারা সেলফিও তুলত। দুজনে একসাথে থাকতে থাকতে একে অপরের প্রতি দুর্বল হয়ে যায়, প্রেমে পড়ে যায়। একদিন ঘটে যায় এক ঘটনা। অনেকদিন চলে যাবার পরও যখন বৃষ্টি হচ্ছিল না, তখন রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানভিকে মিথ্যাবাদী বলে এবং তাকে সাজা দেওয়ার জন্য টেনে হিঁচড়ে মাঠে নিয়ে যায় এবং ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়। আগেকার দিনে অপরাধ করলে ছেলে মেয়ে উভয়কেই সমান শাস্তি প্রদান করা হতো। এ সময় রাজার গার্ড এসে ড্যানভিকে বাঁচায় এবং সিক্রেট একটা প্লেসে নিয়ে যায়। সে সেখানে একা থাকা শুরু করে এবং বৃষ্টির জন্য তাকে কিছু করতেই হবে, এজন্য সে উঠে পড়ে লাগে। সে কিছু ম্যাথ প্রবলেম সলভ করে, ফলে বৃষ্টি শুরু হয়ে যায় সেখানে। ড্যানভি বলেছিল যখন বৃষ্টি হবে তখন সে এখান থেকে চলে যাবে। সে তখন তার ব্যাগ নিয়ে বাহিরে চলে আসে। রাজা যখন দেখে বৃষ্টি হচ্ছে তখন তার ড্যানভির জন্য ভয় করতে লাগে। যদি সে চলে যায়, সে দৌড়ে সিক্রেট প্লেসে চলে আসে, কিন্তু ড্যানভিকে সেখানে পায় না। সে দৌড়ে রুমের ভেতরে চলে যায় এবং গিয়ে দেখে ড্যানভি দাঁড়িয়ে আছে। সে তাকে হাগ করে। রাজা তার গার্ডকে বলে তাকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে। রাস্তার মধ্যে মন্ত্রীর লোকেরা তাদেরকে আক্রমণ করে। গার্ড ড্যানভিকে রক্ষা করে এবং ঘোড়াতে বসিয়ে দেয় এবং বলে সূর্যকে অনুসরণ করে ঘোড়া নিয়ে পালিয়ে যেতে। সে সূর্য অনুসরণ করে সমুদ্র বিচে চলে যায়, যেখানে রাজা আগে থেকেই ছিল। তারা দুজনে কথা বলছিল, এমন সময় রাজা তাকে কিস করে। পরের দিন রাজা তাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে আসে। ড্যানভি রাজাকে তার একটি মডেল দেখায়, যেখানে নদী থেকে পানি সোজা রাজ্যে নিয়ে আসা যাবে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। একদিন ড্যানভির রাজমহলের একজন মহিলার সাথে দেখা হয়, যিনি দেখতে তার মায়ের মতো ছিল। তাকে দেখে তার মায়ের কথা মনে হতে থাকে এবং সে ইমোশনাল হয়ে পড়ে। রাতে রাজা তাকে প্রপোজ করে এবং বলে, তুমি সারা জীবনের জন্য আমার কাছে থেকে যাও। ড্যানভি বলে, না, আমাকে আমার মায়ের কাছে যেতে হবে। এটা শুনে রাজা ওখান থেকে চলে যায়। তখন একজন কিলার এসে পেছন থেকে ড্যানভির মাথায় আঘাত করে এবং তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলতে আগুন দিয়ে দেয়। আগুন দেখে রাজা ফিরে আসে এবং তাকে রক্ষা করে। তখন সে অজ্ঞান অবস্থায় ছিল। পরের দিন রাজা খবর পায় এই কাজ ওই মন্ত্রীই করিয়েছে এবং তখন এটাও জানতে পেরেছিল যে তার ওপর যে তলোয়ার অ্যাটাক হয়েছিল সেটাও সেই মন্ত্রীই করিয়েছিল। তখন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। প্রধানমন্ত্রী চেয়েছিল রাজার সাথে তার মেয়েকে বিয়ে দিতে, এজন্য সে এগুলো করে। এর ওপর রাজা ড্যানভির প্রতি দুর্বল হয়ে পড়ে এবং সে রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠে। সেজন্য প্রধানমন্ত্রী তাকে হিংসা করত। রাজা এবং ড্যানভি সমুদ্রের পাড়ে সুন্দর মুহূর্ত কাটায়। তখন রাজা বুঝতে পারে এখানে থাকাটা ড্যানভির জন্য নিরাপদ হবে না, সেজন্য তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় এবং সাথে এটাও বলে, যে কোনো সময়, যে কোনো যুগ, যে কোনো বয়সে রাজা ড্যানভিকে খুঁজে বের করবে। ড্যানভি পানিতে ডুব দেয় এবং ওঠে সেই পার্কের মধ্যে। সময় এতক্ষণ থমকে ছিল, তাই সে তাড়াতাড়ি পরীক্ষা দিতে চলে যায়। বের হওয়ার পর সে রাস্তায় অনেক জমা বৃষ্টির পানি দেখতে পায়। সেটা দেখতে থাকে এবং ভিজতে থাকে।
তখন একটি ছেলে এসে ড্যানভির মাথায় ছাতা ধরে এবং বলে ড্যানভিকে তার চেনা চেনা লাগছে, এই ছেলেটি দেখতে হুবহু রাজার মতো। তারপর আমরা জানতে পারি মুভির শুরুতে যে ছেলেটি ড্যানভির বই তুলে দিয়েছিল সেই ছেলেটি এই ছেলেটি, অর্থাৎ রাজা তার কথা রেখেছে। মুভিটি এখানেই সমাপ্ত হয়।